প্রথমে আমরা HTML লিখি এবং সেই HTML কে CSS এর মাধ্যমে আমরা ডিজাইন করি। কিন্তু HTML এ CSS স্টাইল অ্যাড করতে হলে প্রথমে আমাদের HTML এর এলিমেন্ট কে সিলেক্ট করতে হবে এবং সেটাকে স্টাইল করতে হবে। এই ফাইল ওপেন। তো যেহেতু আমরা p এলিমেন্টটাকে এই p এলিমেন্টটাকে আমরা কালার দিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের প্রথমে এই p কে সিলেক্ট করতে হবে। তো p কে সিলেক্ট করতে হলে আমাদের এই css ফাইলে style.css ফাইলে আমরা একটা p নিব এবং এই p এর পরে এটাকে আমরা একটি কালি ব্র্যাকেট নিব। কালি ব্র্যাকেটের ভিতরে আমাদের প্রপার্টি নিতে হবে। তো প্রপার্টি হচ্ছে আপনি কোন বৈশিষ্ট্য হচ্ছে এই p টাকে ডিজাইন করতে চাচ্ছেন। বৈশিষ্ট্য বলতে হয়তো আপনি এখানে কালার চেঞ্জ করতে যাচ্ছেন অথবা আপনি ফন্ট চেঞ্জ করতে যাচ্ছেন, এবং সেই প্রপার্টি নেওয়ার পরে সেই প্রপার্টির আবার একটা আমাদের ভ্যালু দিতে হবে। তো আমরা এবার দেখি, তো আমরা এবার আমরা চাচ্ছি কালার চেঞ্জ করব। তো প্রথমে আমরা কি নেব, প্রপার্টি নেব। প্রপার্টি কি, এটার প্রপার্টি হচ্ছে কালার প্রপার্টি। ওকে, এবার আমরা কালার প্রপার্টি নেওয়ার সাথে সাথে এখানে আমাদের অটোমেটিক একটা কোলন এবং একটা সেমিকোলন দ্বারা এটা কমপ্লিট হয়েছে। তো কালারের পরে আমাদের এরকম একটা কোলন নিতে হবে এবং কোলনের পরে আমাদের হচ্ছে প্রপার্টি ভ্যালু নিতে হবে এবং তারপরে সেটা সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হবে। তো কালার নিলাম এবং এটার আমরা কি প্রপার্টি ভ্যালু কি নিতে যাচ্ছি, অর্থাৎ কালারটা আমি কিভাবে স্পেসিফিক করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা এখানে গ্রিন নি। ওকে, দেখুন সাথে সাথে আমাদের এই পাশে এই যে কালারটা গ্রিন এটা কিন্তু চেঞ্জ হলো। এখানে কালার হচ্ছে প্রপার্টি এবং এই গ্রিন এটা হচ্ছে প্রপার্টি ভ্যালু এবং এই দুইটা মিলে কালার এবং এটা হচ্ছে ডিক্লারেশন। তো এখানে এবং পি হচ্ছে এখানে সিলেক্টর। তো এইবারে যদি আমরা এখানে একটা সিলেক্টর ভিতরে আমরা অনেকগুলো প্রপার্টি নিতে পারবো, অনেকগুলো ডিক্লারেশন, যেমন এখানে যদি আমরা এখন ফন্ট সাইজ চেঞ্জ করতে চাই, ফন্ট সাইজ তাহলে আমরা এটাকে কত ফন্ট সাইজ, আমরা 10px ফন্ট সাইজ করি। তাহলে এই যে দেখুন সাথে সাথে এখানে 10px ফন্ট সাইজ চেঞ্জ হলো। তো এখানে p ছিল একটা সিলেক্টর এবং এই সিলেক্টরের মাধ্যমে আমরা html কে হচ্ছে css এর মাধ্যমে স্টাইল গুলো চেঞ্জ করলাম। তো এরকম css এ আরো কিছু সিলেক্টর আছে যেগুলো আমরা এখন দেখব। তো প্রথমে আমরা যে সিলেক্টরটা দিয়ে কাজ করছি এটা হচ্ছে এই যে p এলিমেন্ট, এটাকে এলিমেন্ট সিলেক্টর বা টাইপ সিলেক্টর বলে। এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, অর্থাৎ আমি যদি একসাথে সব কিছু সিলেক্ট করতে চাই সেটাকে হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টর জন্য আমাদের এই যে স্টার সাইন বা মাল্টিপ্লিকেশন সাইন যেটাই বলি এটা নিতে হবে। তো আমরা এখানে শিফট 8 যদি আমরা প্রেস করি আমরা এই স্টার পাবো এবং এটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। আমরা এর ভিতরে যে চেঞ্জেস গুলো করব এই চেঞ্জেস গুলো পুরো সিএসএস এ হচ্ছে ইফেক্ট করবে। যদি এটাকে আমরা একটু উদাহরণের সাহায্যে দেখতে চাই, ধরুন এখানে আমরা একটা এইসন ট্যাগ নিলাম, এইসন ট্যাগ নিলাম এবং এটা দিলাম আই এম হেডিং, হেডিং। ওকে, হেডিং সাধারণত উপরে থাকে তো আমরা এটাকে উপরেই দিই। ওকে, আই এম হেডিং। তো এবারে যদি আমরা ইউনিভার্সালের কালারটা চেঞ্জ করি, কালার দিই হচ্ছে রেড, দেখুন আমাদের কি চেঞ্জ আমরা দেখতে পাই। দেখুন এখানে আই এম রেড এবং পি এর কালার কিন্তু ব্লু রয়ে গেছে। কিন্তু যদি আমি পি এর কালার ব্লুটা যদি না চেঞ্জ করতাম, দেখুন তাহলে দেখুন এইচ অনও রেড কালার এবং পিও রেড কালার, অর্থাৎ সবকিছুই রেড কালার হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা ইউনিভার্সাল একসাথে সব কিছু সিলেক্ট করে। এবার আসি ক্লাস সিলেক্টর। তো ক্লাস সাধারণত কিভাবে লিখতে হয়, আমরা জানি যে যেকোনো একটা এলিমেন্টের ভিতরে আমরা ক্লাস নিব এবং ক্লাসের নাম দিব যে মাই ক্লাস। ওকে, তো আমরা ইউনিভার্সাল সিলেক্টরটাকে হচ্ছে কমেন্ট করে আটকে দিই, নাহলে এটা আমাদের ডিস্টার্ব করতে থাকবে। তো ক্লাস সিলেক্টর আমরা ক্লাসটা কিভাবে সিলেক্ট করবো সিএসএস এ, তো ক্লাস যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে আমাদের প্রথমে একটা ডট নিতে হবে এবং ডট নেওয়ার পরে আমরা এইখানে HTML এ যে ক্লাস নেমটা নিয়েছি সেম ক্লাস নেম এখানে দিতে কি লিখেছিলাম মাই CLA double S মাই ক্লাস, ঠিক এইভাবে। এরপরে আমি এটাকে কালি ব্র্যাকেট দিয়ে আটকে তারপরে আমরা এখানে ডিজাইন করতে পারবো। এরপরে যদি আমরা আইডি সিলেক্টরে আসি, তাহলে আইডি সাধারণত লিখতে হয় কিভাবে, যে আইডি এবং হচ্ছে মাই আইডি। ওকে, মাই আইডি, দেখুন মাই আইডিতে আমি এখানে আইআরডি বড় হাতের দিলাম। তো এখানে যদি আইডি আমরা যদি সিএসএস এ আইডি সিলেক্ট করতে চাই তাহলে আমাদের প্রথমে হ্যাশ নিতে হবে, শিফট 3 প্রেস করলে হ্যাশ
এবং এখানে আমরা মাই আইডি লিখবো। তো মাই এম ওয়াই এবং আইডি তে আই আর ডি বড় হাতে ক্যাপিটাল দিছি, তো এখানে আমাদের সেই ক্যাপিটালই দিতে হবে আইডি। এবারে আমরা এখান থেকে কালি ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে ডিজাইন করতে পারবো। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার আইডি, ধরুন আমরা পি এর আইডি নিয়েছি, এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব কি, আমরা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালার দেখি আমাদের কি চেঞ্জ। এখন এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে গেছে, এই আইডিতে আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালার পেলাম। এরপর আরেক টাইপের সিলেক্টর আছে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর। অ্যাট্রিবিউট সিলেক্টর হচ্ছে যেমন আমরা একটা এ নিলাম, ওকে, অ্যান্ড এখানে এবারে যে টার্গেট, টার্গেট কি ব্ল্যাঙ্ক, ওকে। তো এইখানে আমরা যদি এখন এইটাকে, এই অ্যাট্রিবিউটটাকে আমরা যদি সিলেক্ট করতে চাই, তাহলে অ্যাট্রিবিউট সিলেক্ট করার নিয়ম হচ্ছে আমরা এ নেব এবং এরপরে হচ্ছে আমরা এই ব্র্যাকেটটা দিব, থার্ড ব্র্যাকেট যেটাকে আমরা বলে থাকি সাধারণত। তো এখানে আমরা হচ্ছে টার্গেট লিখবো, কালার লিখি কালার, এটা যদি কালার চেঞ্জ করতে চাই কালার, এবং এটা যদি রেড দিই, দেখুন আমাদের এখানে কালার এই যে চেঞ্জ হয়েছে। তাহলে এভাবে আমরা সিলেক্ট করতে পারি। আর একটা সিলেক্টর হচ্ছে প্রেসুডো সিলেক্টর। প্রেসুডো সিলেক্টর অর্থাৎ আমরা যদি মনে করি একেই আমরা সিলেক্ট করতে যাচ্ছি, তাহলে এ নিলাম, এরপরে একটা হচ্ছে ক্লোন, এবার হচ্ছে এটাকে আমরা হোভার যদি লিখি, হোভার, ওকে। তো তাহলে এর উপর যদি হোভার করি আমরা কিছু চেঞ্জ দেখতে পারবো। কি চেঞ্জ দেখতে পারবো, যদি আমরা এর উপর হোভার করি তাহলে আমরা কালার দেখতে চাই হচ্ছে ব্ল্যাক, ওকে। তো আমরা এবার দেখি কি চেঞ্জ দেখা যাচ্ছে, ওকে। তো এ হচ্ছে আমাদের এর উপর যদি আমরা হোভার করি, দেখুন কালার ব্ল্যাক হয়ে যাচ্ছে, এই যে এর উপর আমরা হোভার করলে কালার ব্ল্যাক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রেসিডেন্ট সিলেক্টরের মাধ্যমে আমরা এটা করতে পারি। আর একটা সিলেক্টর আছে যেটাকে আমরা কম্বিনেটর সিলেক্টর বলি। তো এটা আচ্ছা দেখি, এটা আমরা, তো আমরা একটা ডিব নিই, ওকে, ডিবের ভিতরে একটা প্যারাগ্রাফ নিই, তাহলে দিস ইজ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, ওকে, এবং একটা পি আমরা বাইরে, ওকে, অ্যানাদার প্যারাগ্রাফ, ওকে। তো এবং এই ডিবের একটা ক্লাস নেই, ক্লাস নাম হচ্ছে কম্বি নেটর, ওকে। তো এখন যদি আমরা এই এই কম্বিনেটর সিলেক্টরের মাধ্যমে একটা সিলেক্ট করতে চাই, মনে করুন আমরা এখান থেকে ক্লাস, এখানে ক্লাসটা নিই, এই যে কম্বিনেটর ডট কম্বিনেটর ক্লাস, এখন এর ভিতরে আমরা পিটাকে সিলেক্ট করতে চাচ্ছি। তো এখন যদি আমরা এইভাবে এই ক্লাস নেম এবং পরে যদি আমরা পি নিই, তাহলে এখানে শুধু এই যে ডিবের পরে যে পিটা আছে এই পিটা সিলেক্ট হবে, কিন্তু এই ডিবের বাইরে যে পিটা আছে এই পিটা কিন্তু সিলেক্ট হবে না। দেখুন আমরা যদি এটাকে আমরা দেখতে পাই, এই যে এখানে দিস ইজ প্যারাগ্রাফ এবং দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ, এটার কালার গ্রিন কেন হলো, এটার কারণ গ্রিন হলো কারণ আমরা এইখানে পি এর কালার এটা পুরোপুরি সিলেক্ট করে গ্রিন দেওয়া ছিল। তো আমরা এটাকে হচ্ছে কমেন্ট করে দিই। তো এইবারে দেখুন, এবারে দুটো কালারই ব্ল্যাক আছে, তো দুটো কালার ব্ল্যাক থাকে। এবারে আমরা এই ডিবের ভিতরের যে পিটা আছে এই পিটা শুধু কালারটা চেঞ্জ করব। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে কম্বিনেটর সিলেক্টরের মাধ্যমে। কম্বিনেটর সিলেক্টর কি, এখানে একটা হচ্ছে ক্লাস বাইরে, তারপরে হচ্ছে আমরা এই পিটা নিলাম। তো এই ক্ষেত্রে আমরা এর কালারটা যদি আমরা দিই, কালার আমরা কি দেব, পিঙ্ক, ওকে, আমরা পিঙ্ক কালার দিলাম। এবারে দেখুন শুধু এই দিস ইজ প্যারাগ্রাফ এই এটা চেঞ্জ হলো, কিন্তু এই ডিবের বাইরে যে প্যারাগ্রাফটা আছে এটা কিন্তু চেঞ্জ হলো না। তো এটা হচ্ছে কম্বিনেটর। তো এখানে যদি ভিতরে কোনো ক্লাস নেম থাকে আমরা সেই ক্লাস ক্লাস নেমের নেমকেও আমরা কম্বিনেটর হিসেবে অ্যাড করতে পারবো। যেমন ধরুন এখানে পি এর একটা ক্লাস নেম আছে কম্বি কম্প কম্প টু, ওকে। তো এখন আমরা এই পি এর কালারটা যদি এভাবে চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখানে প্রথমে এই যে ডিপ সিলেক্টর নিয়ে তারপরে এখানে আমরা ডট কম্প টু, এভাবে আমরা সেই কম্বিনেটরটা ইউজ করে আমরা এই কালারটা চেঞ্জ করতে পারবো। ধরে
দেখুন এক্ষেত্রে আমাদের কালার কিন্তু পিঙ্ক রয়েছে। তো এরকম এগুলো হচ্ছে সিলেক্টর সিএসএস এর, যেগুলো হচ্ছে এইচটিএমএল এ আমরা কোন একটা জিনিস লিখলে আমরা সেটা সিএসএস এ ঠিক এইভাবে আমরা একদম সিলেক্ট করে তারপরে আমরা স্টেপ বাই স্টেপ ডিজাইন গুলো চেঞ্জ করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন সিলেক্টর সম্পর্কে, এবং এই এইচটিএমএল টিউটোরিয়াল এই সিলেক্টর গুলো আসলে মানে এইচটিএমএল এর সাথে সিএসএস এর কানেকশনটা তৈরি হয় এই সিলেক্টর গুলোর কারণে। তো এক একটা সিলেক্টর দিয়ে দিয়ে আমরা হচ্ছে স্টাইল গুলো করে থাকি। তা আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে।